হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এইচ আই ক্লাসেস আমি হাফিজুল ইসলাম এই ভিডিওতে আমি একটি মজার বিষয় দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে আপনারা পঙ্কজ ত্রিপাঠীকে চেনেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বোধহয় সবাই চেনেন যাই হোক এই ভদ্রলোক তার একটি ইন্টারভিউতে বলেছিল যে যারা ডিসকোর্স জানেন তারা কিন্তু ডিসকোর্স ভাঙতেও পারেন অর্থাৎ ডিসকোর্স ভাঙতে গেলে সবার আগে আপনাকে ডিসকোর্স জানতে হবে উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন যে একজন অভিনেতা যে অভিনয় করে সেটি কিন্তু তিনি বাস্তবে নন মানে তিনি জানেন ওটা বাস্তব নয় ওইভাবে জীবন চলে না কিন্তু উনি জানেন ওইভাবে করলে ওনার অভিনয়টা বেশি সফলতা পাবে যেমন একজন অভিনেতা নর্মালি দরজা খুলবেন না সেখানে এসে ধাক্কা দেবেন ধাক্কা দিয়ে দরজা খুলবেন বা একজন অভিনেতা এমন আচরণ করবেন মানে উচ্শৃঙ্খল বিভিন্ন অভিনয় করবেন যেটা দর্শকের চোখে লাগবে কিন্তু তিনি জানেন শৃঙ্খলতা কী মানে এই যে লাইভে একটা নিয়মানুবর্তিতা থাকা দরকার সেটা কিন্তু অভিনেতা খুব ভালো করেই জানেন যিনি ও নিয়মানুবর্তিতা জানেন তিনিই নিয়ম ভাঙতে পারেন আমি এত কথা কেন বলছি বলার একটাই কারণ যে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট রেখেছিল। যে স্যার ডাব্লিউ বি পরীক্ষা মানে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড তো প্রায় দুয়ারে করা নাড়ছে মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের শুরুতে হবে মোটামুটি আমরা ধরে নিতে পারি যদি নির্বাচনী কোনো সঙ্গে কোনো সমস্যা না হয় এবার সবার বক্তব্য হচ্ছে স্যার একটা রুটিন দিয়ে দিন যে কি কখন কি পড়লে ঠিকঠাক পড়াশুনো হবে টাইমের প্রপার ইউটিলাইজেশান হবে স্কোর্টস বলতে এক্ষেত্রে রুটিন আপনাকে অবশ্যই জানতে হবে রুটিন কি হওয়া দরকার এবং সেই রুটিনটাকে আমি নিজের মতো করে চেঞ্জ করব। এবং চেঞ্জ করলে কিভাবে সফল হতে পারি এই ব্যাপারটা নিজেকে অনুধাবন করতে হবে তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি সফল হবেন আমার ক্ষেত্রে অন্তত তাই ঘটেছে জীবনের বিভিন্ন জায়গাতে যেহেতু আপনারা বারবার আমার কাছে রিকোয়েস্ট রেখেছেন সেই বলছি যারা চাকরি করেন না একদম সোকল্ড শুধু পড়াশুনোর মধ্যেই আছেন তাদেরকে বলবো আপনারা যদি চান রুটিন ফলো করতে পারেন না চান রুটিন না ফলো করতে পারেন রুটিনটা নিজের মতো করে করুন না মানে আমি যেমন করতাম কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট শুরু করলাম তো সেটাতেই মগ্ন হয়ে গেলাম সেটা প্রচুর পড়লাম একদিন দুদিন ধরুন আপনি দিল্লি সুলতানেট শুরু করেছেন বা মুঘল সাম্রাজ্য শুরু করেছেন আপনার কি এমন হবে যে মোগল সাম্রাজ্য আপনি শুধু বাবর পড়লেন তারপরে হুমায়ুন পড়লেন আকবর পড়লেন ছেড়ে দিলেন আবার পরের দিন জাহাঙ্গীর শুরু করবেন তারপরের দিন আবার শাহজাহান তারপর দিন আবার ঔরঙ্গজেব তারপর আবার লেটার মুঘল এমন করে আমার মনে হয় না পড়াশুনো খুব একটা ভালো হয় আমার মনে হয় যে বিষয়টি ধরা হয় সেই বিষয়টি সম্পূর্ণ করাটা দরকার অন্তত এই পর্বে দরকার তাহলে কিন্তু আপনার বিষয়টার প্রতি ভালো ধারণা তৈরি হবে তবুও যারা রুটিন নিয়ে উৎসাহী তাদের জন্যে বলবো যে যারা সারা দিন সময় পায় নর্মাল সময়ে পড়াশুনো করে অর্থাৎ নিশাচর নয় তাদের জন্যে তারা কি করতে পারেন ধরুন সকাল ছটা থেকে সকাল নটা সাড়ে নটা পর্যন্ত অ্যাটে স্ট্রেস পড়বেন এবং এই সময়টিতে বেসিক্যালি হিস্ট্রি বা জিওগ্রাফি পড়বেন অন্য কোনো সাবজেক্ট নয় হিস্ট্রি এবং জিওগ্রাফি আর দিনের যে মিডিলের সময়টা আছে অর্থাৎ সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে যে সময়টি আপনি ইউটিলাইজ করতে পারেন ম্যাক্সিমাম দু তিন ঘন্টা এই সময় পড়া সম্ভব তার বেশি সময় নয় এই সময়টিতে আপনি করবেন কি ইংলিশ জিআই বিশেষত যেহেতু প্রিলিমসে জিআই থাকে জিআই ম্যাথস টুকটাক হতে পারে এবং সায়েন্স এই বিষয়গুলো পড়বেন আর সন্ধ্যের পরে পড়বেন ইকোনমি পলিটি আর একদম রাত্রে শোয়ার সময় একটু ট্রাই করবেন কিছু এমসিকিউ করে নেওয়া মানে কারেন্ট অ্যাফেয়ার্স টুকটাক দেখে নেওয়াতে ইত্যাদি বিষয়গুলো দেখতে পারেন এইভাবে করতে পারেন আর যারা নিশাচর মানে রাত্রে পড়তে ভালোবাসেন তারা অবভিয়াসলি ওই রাত এগারোটা থেকে আড়াইটা তিনটে পর্যন্ত যা পড়াশোনা করেন সেক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি পড়বেন সকালে তো আপনারা অনেক লেটে ওঠেন অবভিয়াসলি খুব স্বাভাবিক তো তারা সকালবেলার যে সময়টা ধরুন দশটা পর্যন্ত তো ঘুমিয়ে কাটাবেন তারপরের সময়টা ওই মাঝের যেটা সেই সময় ওই একইভাবে পড়বেন হয় সায়েন্স না হয় ইংলিশ না হয় কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেখে নিতে পারেন না হয় ম্যাথস আর সন্ধ্যের যেটুকু সময় আপনাদের থাকে অর্থাৎ সন্ধ্যে সাতটা আটটা থেকে নটা দশটা পর্যন্ত এই সময়টিতে আবার ইকোনমি বা পলিটি পড়বেন তাহলে আশা করি আপনাদের মোটামুটি সময়টার এফেক্টিভ ইউটিলাইজেশন হবে আর যারা চাকরি করেন তারা তো বিশেষত প্রাইভেট সেকশন প্রাইভেট জব যারা করেন তাদের সমস্যাটা কি হয় তাদের সময় এক নম্বর কম দু নম্বর হচ্ছে তারা খুব বেশি যে প্রস্তুত তা নয় অর্থাৎ তারা প্রিভিয়াস সময়ে কোনো পরীক্ষা পাশ করেছে এমন তো নয় তো তারা আমাকে বারবার জিজ্ঞেস করে স্যার এইটুকু সময়ের মধ্যে পাস করা সম্ভব পাশ করা অব অবশ্যই সম্ভব কী করতে হবে আপনি যেটুকু সময় পান সেটা চার ঘন্টা থেকে আট ঘন্টার মধ্যে ভ্যারি করতে পারে এই যে সময়টি পাবেন এই সময়টিতে পড়বেন হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি পলিটি এই চারটি সাবজেক্ট ভালো করে পড়বেন আর কিচ্ছু আপনাকে পড়তে হবে না আর যখন আপনি শনি রবিবার ছুটি পাবেন সেই সময় আপনি পড়ুন অন্য যে সাবজেক্টগুলো অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফির যে সময়টা আপনি নর্মাল দেন সেই সময়টা যেমন দেবেন দেবেন কিন্তু শনি রবিবারে যে এক্সট্রা সময়টা পাবেন সেই সময়ে পড়ুন সায়েন্স পড়ুন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস জিআই করুন বা ইংলিশ টুকটাক করলেন বা ইংলিশ যে এখানে বিশাল করা সম্ভব তাও নয় আর এখানে আপনাদের জন্যে বিশেষত বলবো আপনারা সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডের ঠিক আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা মোটামোটা বই খুলবেন না তারা বাজার থেকে একটা তরুণ গোয়েল কিনে নেবেন লুসেন কিনে নেবেন বা মনোয়ার পান্ডে যাই হোক ওই বইগুলোর পিছনে বিশেষত আমার যেটুকু মনে হয়েছে তরুণ গোয়েল এক্ষেত্রে সবচেয়ে ভালো ওই বইয়ের পিছনে যে সায়েন্স কোশ্চেনটি আছে ওটি পড়ে ফেলুন ওটি একশো বার পড়ুন দেখবেন সায়েন্সের অর্ধেক কোশ্চেন কমন পার্ট পাচ্ছেন পাস না করার কিছু না যতই একশো সাতাশ কাটা উঠুক ভয় পাওয়ার কিছু নেই আপনি আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি এই অনুযায়ী পড়াশুনো করুন অবশ্যই পাস করবেন পারদার আমি কিভাবে কাট ক্রস করা যায় সেটি নিয়ে তো অবশ্যই ভিডিও দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এবং যারা নতুন এসছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। No, no.